নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা আজকের এই ভিডিওটিতে মোহনবাগান দল এবং আনোয়ার আলীকে নিয়ে কিন্তু কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো যেমন এই ভিডিওটিতে জিমি ম্যাকলারেন কিনে ভালো আপডেট দেওয়ার আছে মোহনবাগানের নতুন প্লেয়ার নুনোরাইস তিনি কোন ম্যাচ থেকে মোহনবাগানের খেলতে নামবেন নুনোরাইজ কবে ভারতে আসবে কতদিন লাগবে প্র্যাকটিস করতে সেড হতে ফিটনেস নিয়ে আসতে তার পাশাপাশি ওভারঅল কিন্তু গুরুত্বপূর্ণ কিছু আপডেট দেবো তাই অনুরোধ করে আছে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যালেঞ্জে আনু উত্তরে সরকারগুলি একটু অনুরোধ রাখবো যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা সবার প্রথমে আপনাদেরকে নুনো রেসের আপডেটটা দিয়ে শুরু করি পর্তুগালের এই সেন্টার ব্যাক যার কিন্তু এল এ চ্যাম্পিয়ন্স লিগ এলিট খেলার এক্সপিরিয়েন্স আছে মেলবোর্ন সিটির এবং মেলবোর্ন সিটিরোই ইনি কিন্তু ভালো পারফরমেন্স করেছেন ছ ফুট তিন ইঞ্চি হাইট শুধু ডিফেন্স নয় তার পাশাপাশি কিন্তু হেডে গোল করারও ক্ষমতা রাখেন ভালো সেন্টার ব্যাগ এতে এক ফুটাও সন্দেহ নেই এবং মোহনবাগান কিন্তু এই প্লেয়ারটাকে নেওয়ার চেষ্টা আজ থেকে দু মাস আগেই করছিল কিন্তু নুনরঈস বলেছিল আমি সাউদি আরবিয়ায় খেলব তাই মোহনবাগান কিন্তু এই প্লেয়ারটার আশা ছেড়ে দিয়েছিল এবং তারপরে টম অ্যালড্রেট এবং আর অ্যালবার্টো অ্যাড্রিগেসকে সই করেছিল এবং তারপরে যখন মোহনবাগান জানতে পারে যে মোহামেডান এই প্লেয়ারটাকে সই করছে এবং তারপরে মোহনবাগান এই প্লেয়ারটার সঙ্গে কিন্তু কথাবার্তা চালায় এবং মোহনবাগান জান বুঝতে পারে যে নিজেদের ডিফেন্সটা দুর্বল সেই জন্য কিন্তু মহাম্যাডানের সঙ্গে এই প্লেয়ারটার অ্যাডভান্স কথাবার্তা চলছিল কিন্তু মহাম্যাডের হাত থেকে হাতের মূরো থেকে কিন্তু কেড়ে নিয়েছে নুনরসকে মোহনবাগান দল অর্থাৎ মোহনবাগান কিন্তু ভালো প্লেয়ার সই করেছে তা একপোটাও সন্দেহ নেই এর ফলে কিন্তু মোহনবাগানের ডিফেন্সে তিনটেই ফরেন প্লেয়ার হয়ে গেল এবং এসিএল টুতে কিন্তু লাভ হবে নুনরা এসকে কিন্তু মোহনবাগান আপাতত এর জন্য নিচ্ছে না শুধুমাত্র এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু এর জন্যই নিচ্ছে এবং বলে রাখি আইএসএল এ কিন্তু নিয়ম ছটা বিদেশি আমি আগেও বলেছিলাম যে আইএসএলে ছটা বিদেশি রেজিস্টার করতে পারবে এবং এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু এর জন্য এবং এএফসি চ্যাম্পিয়ন্স লিগে আপনি এগারোটা বিদেশিই খেলাতে পারবেন আপনারা অনেককেও বলেছিলেন যে আপনি ভুল বলছেন এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টুকে এগারোটা বিদেশি খেলাতে পারবে না যাদেরকে আইএসএল রেজিস্টার করেছে তাদেরকে শুধুমাত্র এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টুয়ে খেলাতে পারবে তো এসব কথায় আমি সত্যি কথা বলছি অন্নপাত করি না এই সমস্ত কথা কিন্তু আমি মাঝে মাঝে ইগনোর করি তো আপাতত কিন্তু একটা কনফার্ম হয়ে গেল যে মোহনবাগান এসিএল টু এর জন্যই নুন কিনেছে অর্থাৎ আপনারা যারা আমাকে প্রশ্ন করছিলেন যে দাদা তাহলে নুন রেসকে কার রিপ্লেসমেন্টে নিয়েছে মোহনবাগান মোহনবাগান কারও রিপ্লেসমেন্টে নেয়নি মোহনবাগান তাদের দলে সাতটা বিদেশেই আছে আপাতত নুনর ইস মোহনবাগানের সঙ্গে শুধুমাত্র এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু খেলবে বলেই কিন্তু আছে টম অ্যালড্রেড আর অ্যালবার্ট রড্রিক্স এরা দুজন কিন্তু মোহনবাগান দলেই আছে ধরে নিন এই দুই বিদেশির মধ্যে কোনো এক বিদেশি মানে টম অ্যালড্রেড আর অ্যালবার্টো রড্রিক্সের মধ্যে কোনো এক বিদেশি তার খালি খালি ইঞ্জুরি লাগছে বাট সে ফর্মে নেই সেক্ষেত্রে নুনার এইসকে তার পরিবর্তে অ্যাড করে এবং সেই বিদেশি প্লেয়ারটাকে কিন্তু এসিএল টু এর জন্য শুধুমাত্র পাঠিয়ে যেতে পারে অর্থাৎ এইবার কিন্তু দুটো ডিফেন্ডার বিদেশি প্লেয়ার তাদের মধ্যেও কিন্তু ভালো খেলার একটা চাহিদা থাকবে যে আমরা যদি খারাপ খেলি আমাদের কিন্তু এ রিপ্লেসমেন্ট হয়ে যেতে পারে অর্থাৎ এইবার কিন্তু বিদেশি প্লেয়াররাও নিজের সেরাটা দেবে এতদিন যে ক্যাজুয়াল ফুটবল খেলছিলো সেটা কিন্তু আর করবে না তো নুন কিন্তু কারো রিপ্লেসমেন্টে আনি আপাতত নুন শুধু এসিএল টু খেলার জন্যই এসেছে তো এইবারে আপনাদের প্রশ্ন হচ্ছে দাদা তাহলে নুন কবে থেকে খেলবে আগে নুনো রাইস তিনি কলকাতাতে আসুক কলকাতায় তাহলে কবে আসবে কলকাতায় আসবে সামনের সপ্তাহে আজকে রবিবার ধরে নিচ্ছি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র পাঁচ ছ দিনের মধ্যে সামনের সপ্তাহে শনিবারের মধ্যে আশা করছি নুনরাইস তিনি কলকাতায় চলে আসবে কলকাতায় আসার পর কত দিনে খেলবে কলকাতায় আসার পরে মিনিমাম তো প্লেয়ারটার সাত আট দিন ট্রেনিং লাগবেই সাত আট দিন ট্রেনিং বলতে তাহলে কবে থেকে খেলতে নামবে আশা করছি মোহনবাগান তাদের এর পরের এফসি চ্যাম্পিয়ন্স লিগ টু আছে সেটা আছে ট্র্যাক্টর এফসির বিরুদ্ধে দুয়েই অক্টোবর আশা করছি দুই অক্টোবরের ম্যাচে কিন্তু মোহনবাগান খেলাতে পারবে নুন রাইসকে অর্থাৎ যত তাড়াতাড়ি নুনরাইস মোহনবাগান দলে আসবে তত তাড়াতাড়ি কিন্তু তিনি মোহনবাগান দলের হয়ে এসিএল টু খেলতে পারবে তাও ধরে চলছে দুয়েই অক্টোবর যেই ম্যাচটা আছে ট্র্যাক্টর এফসির সঙ্গে এসিএল টু সেই ম্যাচ থেকেই কিন্তু নুনে রাইস খেলতে পারবে অর্থাৎ হোপ ফর দ্য বেস্ট আশা করছি বেশি দিন ফিটনেসের জন্য লাগবে না কারণ এসিএল টু গুরুত্বপূর্ণ ব্যাচে এবং মোহনবাগান কিন্তু একটা ইচ্ছা আছে এসিএল এ ভালো ফলাফল করবে সেই জন্যই কিন্তু মোহনবাগান এতটা কাটখড় পোড়াচ্ছে শুধুমাত্র এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টুয়ে ভালো ফলাফল করার জন্য তো এটা হচ্ছে নুনারাইজ তার পুরোপুরি আপডেট এইবারে আপনাদেরকে জেমি ম্যাকলারানের আপডেটটা দিই জেমি ম্যাকলারান কিন্তু পুরোপুরি সুস্থ এমনটা কিন্তু জানিয়ে দিয়েছে মোহনবাগান দলের ফিজিও মোহনবাগান দলের ফিজিও কিন্তু পুরো ঘোষণা করে দিয়েছে জিমি মেকলারেন হানড্রেড পারসেন্ট ফিট এবং যদি জিমি ম্যাকলারেন ট্রেনিং লাস্ট দুদিন মোহনবাগানের ম্যাচ আছে কত তারিখ আঠেরো তারিখ অর্থাৎ মোহনবাগান কিন্তু প্লেয়াররা এখনও দুটো ট্রেনিং সেশন পুরোপুরি পাচ্ছে সেই দুটো ট্রেনিং সেশনে যদি জিমি মেকলারেন সম্পূর্ণ দমে প্র্যাকটিস করে এবং পুরো ট্রেনিং করে এমন না যে এক ঘন্টা ট্রেনিং করে বসে গেল ওরকম নয় দুটো ট্রেনিং সেশনেই যদি জেমি ম্যাকলারেন তিন ঘন্টা চার ঘন্টা করে যে ট্রেনিংটা হয় সে ট্রেনিং করে তাহলে আশা করছি জিমি ম্যাকলারেন তিনি এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টুয়ের ম্যাচ খেলতে পারে আপাতত কিন্তু জেমি ম্যাকলারেনের খেলা ফিফটি ফিফটি রাখা হচ্ছে কারণ ম্যাকলারেন তার পুরো নব্বই মিনিট খেলার মতো ফিটনেস আসতে টাইম হয়তো লাগতে পারে তো দুটো প্র্যাকটিস সেশনে যদি ম্যাকলারেন পুরো প্র্যাকটিস করে তাহলে কিন্তু আমরা এটা বুঝতে পারবো যে ম্যাকলারেন এসিএল এর ম্যাচ খেলতে পারে এফসির অপশান দলের বিরুদ্ধে তো আশা করছি হোপ ফর দ্য বেস্ট জেই ম্যাকলারেন হানড্রেড পারসেন্ট ফিট হয়ে গেছেন অবশ্যই এবং প্র্যাকটিস সেশানেও পুরো প্র্যাকটিস করবেন এবং এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টুয়ে জেমিম অ্যাকলারেন খেলবে এটা আশা করছি এইবারে আপনাদেরকে আনওয়ার আলীর আপডেটটা দিই আনোয়ার আলীর আপডেট কিন্তু কালকেই আমাদের জানার কথা ছিল মানে ইয়েস্টার ডে কারণ আমরা জানতাম আনোয়ার আলীর মিটিংটা চারটের সময় দিয়ে হওয়ার কথা ছিল কিন্তু যেহেতু পিএসসির এক মেম্বার সঠিক সময়ে পৌঁছাতে পারিনি এই মিটিং অ্যাটেন্ড করার জন্য সেই জন্য দুই দলেরই কিন্তু যেই লয়ারগুলো ছিল তারা অনেকটা রেগে গেছিলো ফ্রাস্ট্রেটেড হয়ে গেছিল এবং কোনো এক লয়ার সে কিন্তু রেগে মেগে এটাও জিজ্ঞেস করে ফেলেছে যে এইভাবে কি কাজ চলে এইভাবে কি কোনো মিটিং বা কোনো প্রসিডিং হতে পারে সেই জন্যই কিন্তু পিএসসি তাদেরও কথাটা খারাপ লেগেছে এবং পিএসসি এই জন্য সামনের ডেট অর্থাৎ মঙ্গলবার দিনের ডেট বলেছে যে মঙ্গলবার দিন কিন্তু আনোয়ারির হিয়ারিং আবার হবে এবং আনোয়ারালির জন্য কিন্তু ব্যাপারটা আরও খারাপ দিকে যাচ্ছে সত্যি কথা বলছি কারণ অলরেডি আনোয়ারের চার মাস ব্যান ছিল যদি ধরে নিই সেই চার মাস ব্যানটাই ধার্য হলো ঠিক আছে সেক্ষেত্রে আনোয়ারের জন্য কিন্তু আরও দশ দিন পিছিয়ে গেল ব্যাপারটা কারণ পুরোপুরি আদালত হাইকোর্ট আনোয়ারের পুরোপুরি যে পিএসসি রায় দিয়েছিল সমস্ত খারিজ করে দিয়েছে তাই জন্য আনোয়ারের কেস আনোয়ারের কত বছর শাস্তি হবে সেটার ফলাফল আসতে কিন্তু যত টাইম হবে আনোয়ারকে কিন্তু ততই আমরা ভিআইপি গ্যালারিতে বসেই খেলা দেখতে দেখতে পারবো তাই আনোয়ারের জন্য কিন্তু ব্যাপারটা আরও খারাপ হয়ে গেল এবং আশা করব পিএসসির সমস্ত মেম্বার সঠিক টাইমে আসবে সঠিক টাইমে এসে মিটিং অ্যাটেন্ড করবে এবং আনোয়ারের কিন্তু বিষয়ে আমরা সমস্ত পরিষ্কার আপডেট পেয়ে যাব তো আনোয়ারের কিন্তু ব্যাপারটা এখনও অবশ্যই ঝুলে আছে তো দেখি আনোয়ারের আপডেট কবে আসে এবং আনোয়ারের ভালোই হোক সেটাই আশা করবো তাহলে বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি আশা করি ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি তার নতুন সবাইকে আক্রমণ করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ